আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। আজকে আমাদের কাছে এই মাদারবোর্ডটি আসছে, আমাদের ভাসানটেকের এক কাস্টমার পাঠাইছে। তো দোকানদার সে টুকটাক কাজ করে, চিপ লেভেলে ওই রকম কাজ করে না। যাই হোক, বোর্ড দেখে ফুল ফ্রেশ আছে, তো সে আমাকে যেটা রিপোর্ট দিয়ে পাঠাইছে, বোর্ড নো পাওয়ার, বোর্ডে পাওয়ার আসে না। তো আমি ফুল বোর্ড ভালোভাবে দেখছি, বোর্ডে কোনো সমস্যা পাই নাই, কোনো জায়গায় ওয়াটার ড্যামেজও পাই নাই, কাটাও লাইন টাইন কাটাও পাই নাই, আইসি ড্যামেজও পাই নাই। যাই হোক, এখন আমি সাপ্লাই লেভেলে চলে যাব। আমি ইনফিডেন্সও বোর্ডের চেক দিয়ে নিছি, তো ইনফিডেন্সও সব ঠিকঠাক আছে। ডিসি কানেক্ট করি, দেখি কি পরিস্থিতি। আমার ডিসি কানেক্ট করার পরে আমার ডিসি লাইট গ্লু হয়েছে। তো ডিসি লাইট গ্লু হওয়া মানে আমার বোর্ডে 19 ভোল্ট ঠিক আছে। সুইচিং হয়েছে কিনা সেটা পরের বিষয়, কিন্তু 19 ভোল্ট বোর্ডের ভিতরে ঢুকতেছে এটা শিওর। এলডিও ঠিক আছে, এসি ওকে ঠিক আছে, 3 এন্ড 5 ভোল্ট ওকে থাকতেও পারে, নাও থাকতে পারে। কিছু বোর্ড আছে ওকে থাকে, আবার কিছু বোর্ড আছে থাকে না। তো যাই হোক, আমরা দেখি এক এক করে বোর্ডে মাপ দেই সাপ্লাই লেভেল। তো সর্বপ্রথম আমরা 19 ভোল্ট চেক দেই। তো এদিকে 20.2 আমার মোসফেটের গেট, 4 নম্বর পিন, 4 নম্বর পিনে 25 ভোল্ট আসতেছে ফার্স্ট মোসফেটে, সেকেন্ড মোসফেটেও 25 আসতেছে। তার মানে আমার ফার্স্ট সেকেন্ড সুইজিং প্রপারলি হয়েছে, সিএলআর এর ভোল্টেজ ঠিকঠাক আছে। তো আমার 19 ভোল্ট ওকে ধরে নিতেছি না, ওকে আছে। তো তারপরে আমার 3 এন্ড 5 ভোল্ট পাওয়ার কথা। তো এদিকে 3 এন্ড 5 ভোল্ট এর কয়েল, তো দেখি এদিকে সাপ্লাই পায় কিনা। না, এদিকে কোনো সাপ্লাই পায় না। তো অনেক সময় আছে বোর্ডে সুইজের পরে গিয়ে আমার সাপ্লাই পায়। তো দেখি আমি বোর্ড ট্রিগার করে, হ্যাঁ, ট্রিগারের পরেও আমার কোনো কিছু আসতেছে না। ডিসিতে হালকা চেঞ্জিং আসতেছে পরে, হ্যাঁ, ট্রিগারের পরে 15 থেকে 17 হচ্ছে, কিন্তু আমার 3 ভোল্ট 5 ভোল্ট কোনোটাই পাচ্ছে না। ট্রিগারের পরে কোনোটাই পাচ্ছে না। আচ্ছা, তার মানে আমার 3 এন্ড 5 ভোল্ট ইস্যু। তো এই ইস্যু আমার ঠিক করতে হবে। তো ফার্স্ট আমি 3 ভোল্ট চেক দেব, তারপরে আমি 5 ভোল্টের দিকে যাব। 3 এন্ড 5 ভোল্ট চেক দেওয়া লাগবে। তো আমার 3 এন্ড 5 ভোল্ট চেক দিতে হইলে আমার, তো আমার বোর্ড ভিউ আমি ওপেন করে নিলাম। তো আমরা পিসিতে আসলাম। তো আমরা তো আইসি রিকোয়ারমেন্ট চেক দিতে হইলে আমার বোর্ড ভিউ চেক দেওয়া লাগবে, দেখা লাগবে। তো বোর্ড ভিউতে আমার আইসির লোকেশন দেখাইতেছে PU2। তো আমরা এটা 3 ভোল্টের কয়েল, এই যে দেখেন, এটা 3 ভোল্টের কয়েল, 3 এন্ড 3 ভোল্টের কয়েল। তো এটা আইসি PU2 লোকেশন দেখাইতেছে। তো আমরা ডায়াগ্রামে চলে যাব, PU2 দিয়ে সার্চ করে দেখব। আচ্ছা, তো এদিকে PU2 তে আমার আইসি আসছে। তো আইসির রিকোয়ারমেন্ট এদিকে কি কি পাবে, তো আমরা জানি আইসির সর্বপ্রথম 8 নম্বর পিনে আমার ভিন পাবে, তারপরে আমার 7 নম্বর পিনে ইনেবল টু পাবে, তারপরে গিয়ে 5 নম্বর পিনে আমার এলডিও 3 ভোল্ট পাবে। তো এই তিনটা আমরা আগে চেক দেই যে কি পরিস্থিতি। তো এদিক থেকে 1 2 3 4 5 6 7 8, এটা আমার 8 নম্বর পিন। 8 নম্বর পিনে 8.7 ভোল্ট আছে, তো এটা আমার কাছে হেলদি মনে হচ্ছে। তো 8.7 ঠিক আছে, এটার লজিক আছে আলাদা, 9 ভোল্টের লজিক। তো 8.7, 9 ভোল্ট কাছাকাছি, তো এটা আমার কাছে ঠিকই মনে হচ্ছে। তো পরবর্তী লজিক, পরবর্তী আমার সাপ্লাই কি পাবে, পরবর্তী সাপ্লাই পাওয়ার কথা হলো আমার 7 নম্বর পিনে ইনেবল টু। তো এদিকে 6 নম্বর, এদিকে 7 নম্বর পিন। তো 7 নম্বর পিনে 2 ভোল্টের কাছাকাছি আমার হাই আছে, তো ইনেবল টু হাই হইলে আমার আশা রাখি ঠিক আছে। তো এটাও আমার
ঠিকঠাক আছে যতটুকু মনে হচ্ছে। তো পরবর্তীতে আমার এলডিউ, তো এলডিউ আমার পাবে হইলো 5 নাম্বার পিনে। তো এদিকে 5 নাম্বারের এলডিউর ক্যাপাসিটার এইটা, তো আমি এই ক্যাপাসিটারে মাপ দেই, আমার এলডিউ জেনারেট হচ্ছে। তো এলডিউর পরের সাপ্লাই কি? পরের সাপ্লাই হলো আমার আইসির ইনেবল আসতে হবে। তো ইনেবল আমরা একটু ডায়াগ্রামে গিয়ে দেখি যে ইনেবল কত নাম্বার পিনে আসবে। তো এদিকে ইনেবল দেখাইতেছে এক, আমার 1 নাম্বার পিনে আমার আইসির ইনেবল আসবে। ইনেবল আসলে তখন আইসিপিডাব্লিউএম করে আমার PL7-এ 3.3 ভোল্ট সাপ্লাই জেনারেট করবে। আচ্ছা, তো এদিকে আমরা দেখি 1 নাম্বার পিনে আমার ইনেবল আসে কিনা। তো 1 নাম্বার পিনে আমি ধরে নিলাম মিটার, 1 নাম্বার পিন ধরে নিলাম, এমনিতে আসে না। আমি সুইচ করে দেখি, সুইচ করার পরও আসে না, কিন্তু টিগার হচ্ছে, এটা বোঝা যাচ্ছে আমার ডিসিতে, বোঝা যাচ্ছে যে টিগার হচ্ছে, কিন্তু আমার এদিকে কোনো সাপ্লাই নাই। তো এই সাপ্লাই আমার কোথা থেকে আসছে সেটা আমার আগে জানা লাগবে। তো S5-ON আমরা সাধারণত জানি কন্ট্রোলার সারে, তারপর আমরা একটু ট্রেস করে দেখি যে কি পরিস্থিতি। এদিকে 100 নাম্বার পিন থেকে আমার S5-ON কন্ট্রোলার ছাড়ছে, আউটপুট দিছে কন্ট্রোলার। তো দেখি আমরা কন্ট্রোলারের 100 নাম্বার পিন চেক দেই যে 100 নাম্বার পিনে আমার S5 হচ্ছে কিনা। তো S5-ON সাধারণত 3.3 ভোল্টের সিগনাল, তো বোর্ডে যত সিগনাল আছে 99% 3.3 দিয়ে হয়। তো দেখি এক সাইডে আমার 32 পিন, 64, 96, 97, 98, 99, 100। তো 100 নাম্বার পিনে আমার মিটার ধরলাম, সুইচ টিগার করলাম, মিটারে কোনো সাড়া শব্দ নাই, কিন্তু ডিসিতে হালকা সাড়া শব্দ আছে, বোঝা যাচ্ছে যে আমার সুইচিং হচ্ছে। আচ্ছা, তো এখন আমার যদি S5-ON না পায় সেক্ষেত্রে আমরা কি চেক দিব? কন্ট্রোলার চেঞ্জ দিব, বায়োস রাইট করব, কি চেক দিব, কি করব, কি আসলে বিষয়, তো ওইটার দিকে আমার যাওয়া লাগবে। তো এখন আমরা সর্বপ্রথম কি করব ওইটা জানার জন্য আমার কন্ট্রোলারের রিকোয়ারমেন্ট চেক দেওয়া লাগবে। তো আমি দেখি, রিকোয়ারমেন্ট চেক দেই, চেক দিয়ে দেখি যে কি পরিস্থিতি। তো আমরা ডায়াগ্রামে চলে যাই। তো এদিকে আমার কি কি রিকোয়ারমেন্ট চেক দেওয়া লাগবে? তো এদিকে একেবারে কমন যেগুলি আছে, যে আমার VCC চেক দেওয়া লাগবে, VCC চেক দেওয়া লাগবে, আর এদিকে কি কি আছে, এসি ইন চেক দেওয়া লাগবে। তো এসি ইন ঠিক আছে, যেহেতু লাইট ডিসি লাইট গ্লু হয়েছে, এসি ইন আমার ঠিক আছে। তারপরও আমরা সামনের দিকে আগাই দেখি, আর যেহেতু আমার এলডিউ সাপ্লাই ঠিক আছে, সেহেতু আমার VCC এবিসিসি এইগুলিও ঠিক থাকার সম্ভাবনা 90%। তারপরেও আমরা দেখব যে কোনো লজিক টজিক করছে কিনা আইওর VCC তে। তো সাধারণত এই HP-র এই বোর্ডগুলিতে কোনো লজিক থাকে না, সরাসরি এলডিউ থেকে আসে। তো এদিকে আর কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, এদিকে এক দেখতে পারি আমার পাওয়ার সুইচ টিগার হচ্ছে কিনা এই জায়গা পর্যন্ত। তো পাওয়ার বাটন আউট, এটা পাওয়ার বাটন আউট পরের হিসাব, আগে 3-5 জেনারেট হবে, তারপরে গিয়ে পাওয়ার বাটন আউটের হিসাব আসবে। তো এটা আসতে কন্ট্রোলার পর্যন্ত টিগার পৌঁছাইতেছে কিনা আমার। তো দেখি এক এক করে আমরা চেক দেই, চেক দিয়ে দেখি যে আমরা সমস্যা পাই কিনা কোথাও। যদি সমস্যা পাই তাহলে তো ভালো, না পাইলে আমরা দেখি কি করা যায়। আচ্ছা, এদিকে আমরা একটা ক্যাপাসিটারে একটু হালকা প্রবলেম দেখছিলাম, যার কারণে এটা উঠায় ফালাই দিছি। তো ফালাই দেওয়ার পরে আমার DC-তে লোড কিছুটা কমছে, তো ওইটা বিষয় না, আপনারা একটু খেয়াল রাখেন। তো DC-র লোড কমা এটা কোনো ব্যাপার না।
আমার 26 নম্বর পিনে দেখছিলাম যে আমার ভিসিসি, 74 নম্বর পিনে এভিসিসি, তো 32, 64, 65, 66, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, তো 74 নম্বর পিনে আমার এবিসিসিও ঠিকঠাক আছে। আচ্ছা, তারপরে আমরা যেতে পারি এসি ইনে। এসি ইন হলো 97 নম্বর পিনে, তো 32, 64, 96, 197, হ্যাঁ 97-তে আমার এসি ইনও ঠিকঠাক আছে। এইদিকে আর কিছু আছে কিনা, হ্যাঁ আমরা একবার দেখে নিতে পারি যে আমার পাওয়ার বাটনটা ট্রিগার হয় কিনা। তো আমরা পাওয়ার বাটন দেখছি, তো 7 নম্বর পিনে আমার পাওয়ার বাটন, তো পাওয়ার বাটন ট্রিগার হয় কিনা এটাও একবার দেখে নিতে পারি। 96, 107, 96 আমার পাওয়ার বাটনের সাপ্লাই ঠিকঠাক আছে, সুইচ করার পরে এটা আমার চলে যাওয়ার কথা। হ্যাঁ এই যে আমি সুইচ করছি, ভোল্টেজ চলে গেছে, ছেড়া দিছি, আবার ভোল্টেজ আইসা পড়ছে। হ্যাঁ সুইচ করলে আমার ট্রিগার হচ্ছে, কন্ট্রোলার পর্যন্ত কল আসতেছে যে হ্যাঁ পাওয়ার সুইচ ক্লিক করা হয়েছে। আচ্ছা, তো আর কি কি চেক দেওয়া যায় আমরা আর একটু ডায়াগ্রামে গিয়ে দেখে আসতে পারি। থার্মালের বিষয়টা দেখে নিয়ে নেওয়া যায়, তো থার্মালটা আমি একটু পরে আসব। তো থার্মাল আমি মোটামুটি চেক দিছি যে থার্মাল সেকশন মোটামুটি ওকে আছে। তো এগুলি ডিটেলস জানতে হইলে যে থার্মাল সেকশন ডিটেলস কিভাবে চেক দিবেন, তো ওইটার জন্য আমাদের কোর্স জয়েন হতে পারেন। আমাদের অনলাইন কোর্স আছে, জয়েন হয়ে নিতে পারেন, অফলাইনেও করতে পারেন। আমরা সামনের দিকে আগাই, এইদিকে একটা আছে ডাব্লু রিসেট। তো ডাব্লু রিসেটটা আমরা ইসি রিসেট নামে চিনি, 14 নম্বর পিনে। যাই হোক, তো আমরা 14 নম্বর পিনটা একবার একটু চেক দিই যে কি পরিস্থিতি। এদিকে আমার 14 নম্বর পিন, 14 নম্বর পিনেও আমার ডাব্লু রিসেট বা ইসি রিসেট যে যে নামে চিনে, তো এটাও আমার প্রপার ঠিকঠাক আছে, কোনো গ্লিচ নাই। আমার মিটারে যদি গ্লিচ থাকতো এদিকে ধরা পড়ে যেত, তো সাপ্লাইতে কোনো গ্লিচও নাই। তো আর কি প্রবলেম হতে পারে, তো আমি এটা আপনাদের জন্য রাখবো যে আপনারা বলবেন যে আর কি কি চেক দেওয়া আমার বাকি আছে। আরেকটা বিষয় বলে দেই, আমি আরটিসি চেক দিয়ে ফেলছি, আরটিসি আমার ঠিকঠাক আছে, 32 কিলোহার্টজ ঠিকঠাক আছে। আমি বায়োস চেক দিছি, ঠিকঠাক আছে, এবং এটাও জানা রাখেন আমার কন্ট্রোলারও ঠিকঠাক আছে, কন্ট্রোলারেও আমার কোনো সমস্যা নাই। তো কন্ট্রোলারও আমার চেঞ্জ করার প্রয়োজন নাই। তো আপনারা কমেন্টস করেন, তো যত বেশি কমেন্টস করবেন, আমার চ্যানেল যদি বেশি 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 কমেন্টস করবেন, বেশি বেশি আমার ভিডিও আমাদের ভিডিও শেয়ার করবেন, যদি আমরা মনে করি যে হ্যাঁ বেশি কমেন্টস আসছে এবং বেশি শেয়ার হয়েছে, তখন আমরা এটার ফুল ভিডিও চ্যানেলে আপলোড করে দিব। তো আমি একটু ক্যামেরার বাইরে যাই, তো আমি একটু কাজ করব, কাজ করে তারপর আমি আপনাদের কাছে আসব, আর আমি দেখাই দিব যে আমি কন্ট্রোলারও চেঞ্জ দেই নাই। এদিকে দেখাই দেই যে বায়োস আগে রাইট, হ্যাঁ বায়োস রাইট দেওয়া নাই এবং আমি বায়োস রাইটও দিব না। তো সিম্পল ছোট এক জায়গায় সমস্যা, এই জাতীয় সমস্যাগুলি ছোট সমস্যা হয়ে থাকে। তো যাই হোক, আমি একটু ক্যামেরার বাইরে যাই, তারপরে আমি আসব, আশা রাখি আমার বোর্ড এটা ওকে হবে। তো আমরা মোটামুটি কাজ করে নিলাম, এবার আমি দেখাই দেই যে আসলে আমরা এই যে দেখ, কন্ট্রোলারে কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই, কন্ট্রোলার যেরকম আছে ওই রকমই আছে। তো এদিকে দেখেন আমার বায়োস হাত দেই নেই। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে বায়োস রাইট করে আইসা পড়ছে, তো বায়োস রাইট করা হয় নাই। তো যাই হোক, আমি ছোট্ট এক জায়গায় একটু কাজ করছি, তো আরটিসি তেও কোনো কাজ করা হয় নাই, দেখে নিতে পারেন। আরটিসি এর যে এদিকে এই যে ক্রিস্টাল আছে, ক্রিস্টালেও কোনো হাত দেওয়া হয় নাই, আরটিসি রিসেট, এসআরটিসি রিসেটেও কোনো হাত দেওয়া হয় নাই। তো আমরা এবার একটু দেখে নেই যে আমার কি পরিস্থিতি। আমরা ডিসি কানেক্ট করি, তো ডিসি কানেক্ট করার লোড আসছে, প্রথমে 6 লোড আইসা, তারপরে 3 হয়,
আচ্ছা দেখি আমার সুইজার পরে কি পরিস্থিতি। হ্যাঁ, সুইচ টিগার করার পরে এই যে দেখেন আমার বোর্ডে পাওয়ার আইসা পড়ছে, এদিকে 3-5 জেনারেট হয়ে গেছে আমার বোর্ডে, হেলদি লোডও আইসা পড়ছে। হেলদি আশা রাখি আমার, দেখাই দিই সব কয়েলের সাপ্লাই আমার জেনারেট হয়ে গেছে। 3.3, ওকে, 5 ভোল্ট, ওকে, এটা তো আমার যে চার্জিং সাপ্লাই ওইটা ওকে, এগুলি সব কয়েলের সাপ্লাই জেনারেট হচ্ছে। তো সব কয়েলের সাপ্লাই জেনারেট হচ্ছে, আমার বোর্ডও ট্রিপ করে ফেলছে, বোর্ড ওকে হয়ে গেছে। এটার ফুল ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমাদের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন, তাহলে আমরা এটার ফুল ভিডিও দিব। আচ্ছা, তো আমি ডিসপ্লেটা দেখে নেই যে আমার বোর্ডে ডিসপ্লে আসছে কিনা। তো আমরা কিবোর্ড লাগাই নিলাম, র্যাম লাগাই নিলাম, এবার আমরা পাওয়ার সুইচ চাপ দেই। আমার বোর্ডে পাওয়ার আসছে, এই যে লাইট গ্লো হয়েছে, এবং ডিসির দিকে খেয়াল করেন, ডিসিতে 600+ পড়ছে। এদিকে কিবোর্ডে খেয়াল করেন যে আমার বোর্ডে ডিসপ্লেও ওকে। তো আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিও আমি এদিকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত। ক্াকে